নমস্কার আমি রিমন ওয়েলকাম টু বিদ্যা কোষ আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার পার্সেন্টেজ স্টার্ট করতে চলেছি এর আগে আমরা প্রবলেম বেস্টনেজ আর পার্টনারশিপ পড়ে নিয়েছিলাম তো সেই চ্যাপ্টারের ভিডিওগুলো না দেখে থাকলে সেগুলো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা দেখে নিও আর সেই চ্যাপ্টারগুলো এখনও শেষ হয়নি আমরা জাস্ট মোটামুটি একটা বেসিক করে নিয়ে ম্যাক্সিমাম চ্যাপ্টার কভার করার চেষ্টা করছি যেন তোমাদের আগামী দিনের এক্সামগুলো তোমরা টার্গেট করতে পারো ম্যাক্সিমাম যতগুলো চ্যাপ্টার পারা যায় ততগুলো চ্যাপ্টারের বেসিক আমরা আগে থেকেই করে নিচ্ছি ওকে তো চলো শুরু করা যাক দেখো ফার্স্টেই বলি পার্সেন্টেজ এই পার্সেন্টেজটা কি জিনিস হোয়াট ইজ পার্সেন্টেজ পার্সেন্টেজ যে দরকারি বা কেন বললো আমাদের বর্তমানে যদি তুমি বলো ইনফ্লেশন রেট বাড়ছে আমরা শুনতেই পাচ্ছি এখন কি ইনফ্লেশন রেট বাড়ছে রেট তাই তো এটা একটা রেট পার্সেন্টেজ মানে হচ্ছে একটা রেট ইনফ্লেশন রেটটা আমরা কীভাবে মেজার করছি টেন পার্সেন্ট হারে টু পার্সেন্ট হারে থ্রি পার্সেন্ট হারে সিক্স পার্সেন্ট হারে রেট বাড়ছে তো পার্সেন্টেজ হচ্ছে ওয়ান টাইপ অফ রেট ব্যাংকে যেমন কি বিভিন্ন পার্সেন্ট হারে কি ইন্টারেস্ট দেওয়া হয় পার্সেন্টেজ হারে রেট মানে এটা কি দেখো কেউ যদি একশো টাকা ব্যাংকে জমা রাখে এবং ব্যাংক তাকে বলে যে আমি তাকে চার পার্সেন্ট হারে ইন্টারেস্ট দিচ্ছি তাহলে কি একশো টাকা চার পার্সেন্ট মানে কি চার টাকা তো তাহলে দেখো যে একশো টাকা জমা রাখছে তাকে চার টাকা দেওয়া হচ্ছে চার পার্সেন্ট হারে যদি ব্যাংকের রেট হয় সো চার পার্সেন্ট হচ্ছে এটা রেট এবার দেখবে কেউ যদি হাজার টাকা ব্যাংকে রাখে তখন তার রেটটা কত হচ্ছে তাহলে দেখো এই যে আমরা চার টাকাটা পেয়েছিলাম এই চার টাকাটা কারোর উপর পেয়েছি এই একশোর উপরে পেয়েছি এর একশোর উপরে আমরা চার পার্সেন্ট চার টাকা পেয়েছি তাহলে কি এবার কি যে ব্যাংকে হাজার টাকা রাখছে তাহলে কি তাকেও কি আমরা চার টাকা দেবো না তখন কিন্তু আমরা চার টাকা দেবো না কারণ আমরা এখানে চার টাকাটা বার করেছিলাম চার পার্সেন্ট রেটে একশো টাকার উপরে তাহলে এবার কি আমরা এই হাজার টাকার উপরে চার পার্সেন্টের রেটটা বার করবো তাহলে এই রেটটা কত হবে এখানে এখানে দেখবো এই রেটটা হয়ে যাচ্ছে আমাদের চল্লিশ টাকা ঠিক আছে তো এই জন্য আমাদের এই রেটটা দরকার পড়লো চার পার্সেন্ট রেটটা কিন্তু আমরা ফিক্সড করে দিলাম ঠিক আছে এই চার পার্সেন্ট রেটটা আমাদের ফিক্সড তারপরে যে যেমন অ্যামাউন্ট রাখবে সে অ্যামাউন্টের উপরে আমরা তাকে ইন্টারেস্ট দেবো আমরা প্রথমে একশো টাকা যে রেখেছিলো তাকে আমরা চার টাকা ইন্টারেস্ট দিয়েছিলাম এবার যে হাজার টাকা রেখেছে তাকে আমরা চল্লিশ টাকা ইন্টারেস্ট দিলাম ঠিক আছে এইভাবে এই জিনিসগুলোর ক্যালকুলেশন করার জন্য আমাদের এই রেটটা দরকার পড়ে তো এইটাই হচ্ছে আমাদের পার্সেন্টেজ এই কারণে আমরা পার্সেন্টেজকে ইউজ করি তাহলে এবার দেখবে এখান থেকে আমাদের এক্সামে কি কী দরকার পড়ে তাহলে দেখো আমি বাজারে যাচ্ছি আমার কাছে চারশো টাকা রয়েছে কত রয়েছে এই চারশো টাকা রয়েছে এই চারশো টাকা তাহলে আমার কি টোটাল অ্যামাউন্ট তাই তো এই চারশো টাকা হচ্ছে কি আমার টোটাল অ্যামাউন্ট হান্ড্রেড পার্সেন্ট অ্যামাউন্ট হচ্ছে কত মানি ব্যাগের মানি ব্যাগের হান্ড্রেড পার্সেন্ট অ্যামাউন্ট হচ্ছে এই চারশো টাকা তাহলে আমার সমস্ত অ্যামাউন্টকে আমরা কি দিয়ে ডিনোট করছি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে আমার কাছে চারশো টাকা ছিল সেই চারশো টাকা মানে হচ্ছে কি এই হান্ড্রেড পার্সেন্ট ওকে এবার আমরা যখন দেখবো যে এই চারশো টাকাটাকে এটা আমরা যদি টেন পার্সেন্ট এবার বলি তাহলে টেন পার্সেন্ট আমরা কি করে ডিসাইড করবো তাহলে দেখো এই প্রত্যেকটা ডিজিটের পেছনে এই লাস্টে করে কিন্তু একটা করে আমাদের দশমিক থাকে তাই তো আমরা ছোটো থেকে পড়ে আসছি মানে এই চারশো দশমিক দিয়ে দুটো শূন্য এর কিন্তু কোনো মানে হয় না এটা এই টু আমরা চারশো বলতেই পারি তাই তো একই ব্যাপার দুটোর মানে তাহলে সেরমভাবে এই যে এই দশমিকটাকে দেখছো যখন আমরা কি করলাম এই একশো আছে একশো থেকে কি একটা শূন্যকে আমরা সরিয়ে নিলাম দিয়ে কত করলাম দশ করলাম তাহলে কি দেখবে এই যে এখানে যে দশমিকটা আছে দশমিকটাকে আমরা একটা স্থান এগিয়ে নিয়ে চলে যাব তাহলে এখানে কথা হচ্ছে এই চারশো এই চারশোর পরে কি এই দশমিকটা এইখানে ছিল এইখান থেকে দশমিকটাকে আমরা উঠিয়ে জাস্ট এইখানে বসাবো ঠিক এই জায়গায় তাহলে কথা হচ্ছে এটা ঠিক এটা দেখবে আমাদের হয়ে গেল যে চল্লিশ টাকা তাই তো একশো পার্সেন্ট মানে কত ছিল চারশো আর এই টেন পার্সেন্ট মানে কত হয়ে গেল চল্লিশ আবার দেখবে এই পার্সেন্ট এই এক পার্সেন্ট মানে কত আবার সে কত কি করব এই একশো থেকে কি হয়েছে দুটো শূন্য কমে গেছে এবার দিয়ে এক পার্সেন্ট এসেছি তাহলে কি দুটো শূন্য যেহেতু কমে গেছে তাহলে কি আমাদের কি করতে হবে এখান থেকে এই দশমিকটাকেও দুঘর সরিয়ে নিয়ে যেতে হবে তাহলে দুঘর সরালে কি হবে এই যদি আমাদের চারশো হয় তাহলে দশমিকটা কথাই ছিল এইখানে ছিল এইখান থেকে এক ঘর গেল আবার এই এক ঘর গেলো মানে আমি দশমিকটাকে এবার এইখানে বসাবো তাই তো তাহলে হচ্ছে আমাদের কত হয়ে গেল এখানে চার হয়ে গেল মানে এক পার্সেন্ট মানে চার তাহলে দেখো আমরা এই যে পার্সেন্টেজের কনসেপ্ট আমরা এতক্ষণ ধরে দেখলাম এটা পুরোটা কি দেখলাম এটা দেখলাম শুধুমাত্র আমরা দশমিকগুলোকে সরিয়ে আমাদের আর কিচ্ছু করতে হয়নি জাস্ট আমরা দশমিকগুলোকে সরিয়ে দিয়েছি তাহলে কি আমরা হানড্রেড পার্সেন্ট টেন পার্সেন্ট এবার এক পার্সেন্ট বার করে নিতে পারলাম তো তোমাদের মনে এবার একটা কোয়েশ্চেন আসবে যে দাদা এই শুধুমাত্র একশো দশ আর এক এই দিয়ে তোমাদের এক্সামে কোশ্চেন হয় না আমাদের তো সেখানে তিন পার্সেন্টও থাকে কোথাও পাঁচ পার্সেন্ট থাকে কোথাও তেইশ পার্সেন্ট থাকে কোথাও নিরানব্বই পার্সেন্ট থাকে বিভিন্ন পার্সেন্টেজ থাকে তোমাদের তাই তো তাহলে এই ধরনের এত কিছু যে পার্সেন্ট থাকে তখন তো আমরা সেগুলো কী করে বার করব তো চলো এবার আমি তোমাদের বলে দিচ্ছি সেগুলো আমরা কী করে বার করবো এবার দেখো যদি আমাদের বলে দুশো পার্সেন্ট দুশো পার্সেন্ট মানে কি এই একশো ইন্টু টু এই একশো ইন্টু টু মানে হচ্ছে কি এই দুশো পার্সেন্ট এখানে দুশো পার্সেন্ট হয়ে গেল তো আমরা এদিকে কী করলাম দুই দিয়ে গুণ করলাম তাহলে ঠিক সেইভাবে কি এটাকে আমরা দুই দিয়ে গুণ করে দেবো দুই দিয়ে যদি গুণ করি তাহলে কথা হচ্ছে এই আটশো আটশো মানে হচ্ছে কি দুশো পার্সেন্ট হয়ে গেল তখন তাই তো তাহলে এই চারশো যদি আমাদের মেন অ্যামাউন্ট হয়ে থাকে তাহলে চারশো টাকার দুশো পার্সেন্ট কত হবে দুশো পার্সেন্ট হবে আটশো টাকা আবার দেখবে যে আমাদের কিন্তু দেখবে যে ফিফটি পার্সেন্ট করতে বলবে ফিফটি পার্সেন্ট আসে না দে বাজারে যাবে গিয়ে দেখবে ফিফটি পার্সেন্ট অফ চলছে তাই তো তাহলে এখানে ফিফটি পার্সেন্ট মানে কী করছি এখান থেকে আমরা এটাকে হাফ করছি তাই তো এই জায়গাটা আমরা কি করছি হাফ করে নিচ্ছি হাফ করছি মানে কি তাহলে এবার টাকা আমরা হাফ করবো চারশো টাকা যদি আমরা হাফ করি তাহলে দেখতে হবে দুশো হচ্ছে কত ফিফটি পার্সেন্ট ঠিক আছে এই হচ্ছে আমাদের চারশো মেন অ্যামাউন্ট একশো পার্সেন্টে যদি আমরা হাফ করছি তাহলে আমাদের ফিফটি পার্সেন্ট পারছি সেমভাবে ভাবে আমরা এটাকেও হাফ করে দিলাম মানে দুশো হচ্ছে আমাদের ফিফটি পার্সেন্ট তাহলে দেখো আমরা এই জায়গা থেকে তাহলে একশো পার্সেন্ট থেকে আমরা কি কি বার করতে পারছি দুশো পার্সেন্ট বার করতে পারছি সেমভাবে ভাবে আমরা যদি এটাকে তিন দিয়ে গুণ করি তিনশো পার্সেন্ট পাবো তাই তো সেমভাবে চার দিয়ে গুণ করলে চারশো পার্সেন্ট পাঁচশো কন্টিনিউয়াসলি এটা যত দিয়ে গুণ করবো তত পার্সেন্ট এটা হতে থাকবে আবার এই একশো থেকে এখান থেকে আমরা পঞ্চাশ পার্সেন্টও বার করতে পারলাম তাই তো চারশো এটা যদি আমাদের একশো হয় তাহলে হচ্ছে কি টেন মানে হচ্ছে কত চল্লিশ ওকে এখান থেকে আমরা কি পাচ্ছি এই যে এখানে এটা পাচ্ছি তো চল্লিশ যদি আমাদের এই টেন হয় তাহলে আমরা এখান থেকে কি করতে পারি টোয়েন্টি পার্সেন্ট কী করে বার করব এটা ইনটু টু মানে হচ্ছে কত টোয়েন্টি তাহলে আমরা এটাকে কী করবো এটা ইন্টু টু করে দেবো তাহলে এটা যদি আমরা টু করে দিই তাহলে এখানে কত হয়ে যাচ্ছে আমাদের আশি তাই তো মেন অ্যামাউন্ট কিন্তু আমাদের এই চারশোর উপরে চলছে এই ঘটনাগুলো এই ঘটনাগুলো কিন্তু চারশোর উপরে চলছে তাই তো এই যে চারশো থেকে আমরা টেন পার্সেন্টটা বার করেছিলাম চল্লিশ হয়েছিল সেই চল্লিশটা আমরা এখানে রেখেছিলাম তো ঠিক আছে বুঝতে পারছো তো তাহলে দেখো তাহলে হচ্ছে কত এই টোয়েন্টি পার্সেন্ট কার টোয়েন্টি পার্সেন্ট এই চারশো টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে কত আশি তাহলে এখান থেকে কি দেখছি যে এই চারশো এর হচ্ছে কত টোয়েন্টি পার্সেন্ট এর টোয়েন্টি পার্সেন্ট মানে হচ্ছে কত আশি পেয়ে গেলাম কীভাবে পেলাম আমি দেখিয়ে দিলাম আবার তোমরা যদি এটাকে তিন দিয়ে গুণ করো তিন দিয়ে গুণ করলে থার্টি পার্সেন্ট তাহলে কি আমরা এই চারটাকেও তিন দিয়ে গুণ করতে পারো তিন চারে বারো মানে একশো কুড়ি হয়ে যাচ্ছে তখন আমাদের আমাদের ঠিক আছে তো এইরকমভাবে আমরা টেন টোয়েন্টি থার্টি ফোরটি ফিফটি যা ইচ্ছে আমরা বার করতে পারবো এবার দেখো এখান থেকে যদি আমরা আর কাজ করি টেন পার্সেন্টে যদি আমরা হাফ করে দিই তাহলে কত পারছি পাঁচ পার্সেন্ট পেয়ে যাচ্ছি তো তাহলে এই চল্লিশেরও আমরা কি করবো হাফ করে দেবো চল্লিশের হাফ মানে হচ্ছে কত কুড়ি তাহলে হচ্ছে কত চারশো টাকার পাঁচ পার্সেন্ট মানে হচ্ছে কত কুড়ি টাকা ঠিক আছে আমরা সব কিন্তু এই মেন অ্যামাউন্ট আমরা চারশো ধরেই বার করছি এইগুলো ঠিক আছে ঠিক আছে এখান থেকে এবার এতটা হলো এবার কি দেখেছিলাম আমরা চারশো টাকার উপরে কত বার করে নিয়েছিলাম আমরা ওয়ান পার্সেন্ট বার করেছিলাম তাই তো এই যে ওয়ান পার্সেন্ট ঠিক আছে ওয়ান পার্সেন্ট আমরা বার করেছিলাম ওয়ান পার্সেন্ট মানে আমরা কত দেখেছিলাম আচ্ছা ওয়ান পার্সেন্ট মানে আমরা কত দেখেছিলাম চার টাকা তাই তো চারশো টাকা যদি আমাদের হান্ড্রেড পার্সেন্ট হয় তাহলে হচ্ছে কত টেন পার্সেন্ট মানে হচ্ছে কত চল্লিশ টাকা ওয়ান পার্সেন্ট মানে হচ্ছে কত পার্সেন্ট 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 ঠিক আছে ওয়ান মানে হচ্ছে কত চার টাকা একটা একটা করে শূন্য আমাদের কিন্তু কমে গেল সেই এই ওয়ান পার্সেন্ট এই ওয়ান পার্সেন্টটা আমরা কার উপর পাচ্ছি এই চারশো টাকার উপর ভিত্তি করে আমরা বার করছি ঠিক আছে তাহলে চারশো টাকারও এক পার্সেন্ট হচ্ছে কত চার টাকা এবার দেখো এখানে আমরা কি করতে পারি যে এটা যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে কত আমাদের টু পার্সেন্ট বেরোচ্ছে টু পার্সেন্ট মানে হচ্ছে কত আট টাকা তেমনভাবে তিন পার্সেন্ট চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ছ পার্সেন্ট বার করতে পারবো আবার কি এটাকে আমরা হাফও করতে পারবো হাফ করছি মানে কত পয়েন্ট ফাইভ পার্সেন্ট পয়েন্ট ফাইভ পার্সেন্ট মানে হচ্ছে কত সেই হচ্ছে কত দু টাকা ঠিক আছে এইভাবে আমাদের এই অ্যামাউন্টটা বেরিয়ে গেলো এবার দেখো অনেকের মনে হতে পারে পয়েন্ট এইট পার্সেন্ট হলে কী হবে এবার পয়েন্ট এইট পার্সেন্টে কী করে বার করবো সেমভাবে কি এটা আমরা এক পার্সেন্ট বার করেছিলাম এবার এক পার্সেন্ট হয়ে গেছে কি মানে এবার আমরা কী করবো পয়েন্ট এক পারসেন্ট বার করবো পয়েন্ট এক পার্সেন্ট মানে প্রত্যেকটা জায়গায় একটা একটা করে শূন্য কাটছিলাম তো এখানেও এ একটা করে শূন্য কাটলাম এখানে কি শূন্য শেষ হয়ে গেছে তাহলে কি এইখান থেকে একটা দশমিকটা আমরা আগে নিয়ে চলে এলাম তাহলে কি এখানেও আমাদের জিরো নেই আর তাহলে কী করতে হবে এখানে লাস্টে দশমিক আছে মানে কি এখান থেকে দশমিকটাকে আমাদের আগে নিয়ে মানে পয়েন্ট ফোর ওকে তাহলে পয়েন্ট ওয়ান পার্সেন্ট মানে হচ্ছে কি পয়েন্ট ফোর এবার পয়েন্ট ফোরটাকে আমরা কী করবো তাহলে পয়েন্ট ওয়ান পার্সেন্ট চলে এসেছে এবার আমরা কী করব এখান থেকে আমাদের পয়েন্ট এইট নিয়ে আসতে হবে পয়েন্ট এইট মানে কি এটাকে আমাদের আট দিয়ে গুণ করতে হবে আট দিয়ে গুণ করলে কত পয়েন্ট এইট পার্সেন্ট হয়ে যাচ্ছে আর এটাকে যেহেতু আমরা আট দিয়ে গুণ করছি এই যেটাকে যেহেতু আমরা আট দিয়ে গুণ করছি তাহলে এটাকে কী করবো আমরা আট দিয়ে গুণ করবো এটাকে যখন আট দিয়ে গুণ করবো তাহলে কত হচ্ছে চার আটটে বত্রিশ বত্রিশ মানে হচ্ছে কি দশমিকের আগে একটা আছে মানে এই আগে একটা দশমিক চলে এলো এটা মানে হচ্ছে কত এইট পার্সেন্ট মানে পয়েন্ট এইট পার্সেন্ট ওকে এই হচ্ছে আমাদের দশমিকের কনসেপ্ট আমরা কি করলাম এতক্ষণ ধরে জাস্ট দশমিকগুলোকে সরিয়ে সরিয়ে আমরা বিভিন্ন পার্সেন্টের ভ্যালুগুলো বার করতে পারলাম ঠিক আছে তাহলে দেখবে আমি তোমাদের যদি পুরো একবার রিক্যাপ করে দেখাই তাহলে আমরা কি কী শিখলাম এখান থেকে এই চারশোর একশো পার্সেন্ট দেখেছিলাম একশো থেকে কি করলাম এই দুশো তিনশো চারশো বিভিন্ন ভ্যাকশনার ভ্যালুগুলো আমরা এখান থেকে বার করতে পারলাম আবার কি করলাম এটাকে হাফ করে নিয়ে পঞ্চাশ পার্সেন্ট বার করতে পারলাম আবার কি দেখো এই দশ থেকে কি। এই দশ কুড়ি তিরিশ চল্লিশ এরকমভাবে বার করতে পারছি আবার কি এটাকে আমরা হাফ করে নিই কত বার করতে পারছি পাঁচ পার্সেন্ট বার করতে পারছি আবার কি এই এক থেকে যদি আমরা দেখি তাহলে এই এক থেকে কত এক পার্সেন্ট দুই তিন চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ইটিসি আমরা এগুলো বার করতে পারছি ঠিক আছে আবার কি এটাকে হাফ করে আমরা পয়েন্ট ফাইভ পার্সেন্টও বার করতে পারছি এই একটাকে কী করলাম আবার আগে একটা স মানে দশমিক সরিয়ে নিয়ে গেলে কত পারছি পয়েন্ট ওয়ান পার্সেন্ট পয়েন্ট টু পার্সেন্ট পয়েন্ট থ্রি পারসেন্ট এভাবে আমরা বার করতে পারছি ঠিক আছে তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা দশমিক সরিয়ে সরিয়ে জাস্ট আমরা ফ্যাকশনাল ভ্যালুগুলোকে বার করে নিতে পারছি আমাদের কিচ্ছু করতে হচ্ছে না জাস্ট দশমিক সরিয়ে আমরা গুণ করে দিচ্ছি তাহলে আমাদের ফ্যাকশনাল ভ্যালুগুলো বার হয়ে যাচ্ছে এবার দেখো এখান থেকে আমাদের কিছু জিনিস প্র্যাকটিস করতে হবে দেখো তাহলে ফার্স্ট কোয়েশ্চেন তোমাদের যদি বলে এখানে থার্টি থ্রি পার্সেন্ট অফ পাঁচশো টাকা পাঁচশো টাকার থার্টি থ্রি পার্সেন্ট কত হবে তো তোমরা এখানে কি করে বার করবে কৃষি কালাম আমি তোমাদের এতক্ষণ ধরে এই পাঁচশো মানে হচ্ছে কত এটা হচ্ছে আমাদের হানড্রেড পারসেন্ট ওকে তাহলে হচ্ছে কি এবার আমরা কি আমাদের কি দরকার এটা কি আছে তেত্রিশ আছে তেত্রিশ আছে মানে কি আমাদের তিরিশ দরকার আগে তিরিশ মানে কি আমাদের এখানে দশ নিয়ে আসতে হবে দশ হলে তবে এটাকে আমরা তিন দিয়ে গুণ করলে তো আমরা তিরিশ পাবো তাই তো তাহলে কি আমাদের এখানে দশ পার্সেন্ট বার করতে হবে তাহলে এই টেন পার্সেন্ট মানে হচ্ছে কত পঞ্চাশ এবার দেখো এই পঞ্চাশ পাচ্ছে তো এটা ইন্টু যদি আমরা তিন করে দিই তাহলে হচ্ছে কত থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট হয়ে যাচ্ছে তাহলে এটাকে আমরা কি তিন দিয়ে গুণ করে দেবো তিন দিয়ে যদি আমরা এটাকেও গুণ করে দিই তাহলে কত হচ্ছে এখানে দেড়শো তিন পাঁচ পনেরো দেড়শো হয়ে যাচ্ছে এটা আমাদের কী ভালো থার্টি পার্সেন্ট বেরিয়ে গেলো এখন অবধি আমাদের কি বাকি কিন্তু এখনও তিরিশ পার্সেন্ট মানে তিন পার্সেন্ট পড়ে আছে মানে থার্টি থ্রি থেকে যদি আমরা তিরিশ বার দি দিই তাহলে কত এখন আমাদের আর তিন পার্সেন্টে বার করতে হবে এটা পড়ে আছে তাহলে এই তিন পার্সেন্টে কী করে বার করবো সেমভাবে কী হচ্ছে এই এক পার্সেন্ট আমরা নিয়ে নেব এক পার্সেন্টের মানে কি এক পার্সেন্ট মানে এখানে পঞ্চাশ ছিল এখানে এখানে পাঁচশো ছিল এখানে পঞ্চাশ হলো এবার এখানে হচ্ছে কত পাঁচ এক পার্সেন্ট মানে পাঁচ এটা ইন্টু যদি আমরা তিন করি তাহলে কত হচ্ছে তিন পার্সেন্ট হয়ে যাচ্ছে তাহলে এখানেও কি করবো আমরা তিন দিয়ে গুণ করে দেবো তাহলে হচ্ছে কত তিন পাচ্ছে পনেরো তাহলে টোটাল কত পেলাম আমরা থার্টি পার্সেন্টের জন্য দেড়শো পেয়েছিলাম আবার তিন পার্সেন্টের জন্য আমরা পনেরো পেলাম তাহলে টোটাল হচ্ছে কত এই দুটো যোগ করলে হচ্ছে কত থার্টি থ্রি পার্সেন্ট তাহলে আমরা কি এই দুটোকে এবার যোগ করে দেবো এই দুটোকে যোগ করলে কত দাঁড়াচ্ছে দেড়শো প্লাস পনেরো এটা যদি যোগ করে দিই তাহলে হচ্ছে কত ওয়ান সিক্সটি ফাইভ ওকে এইভাবে আমাদের এটা বেরোলো এবার কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা এত কিছু এখানে করছি আমাদের এত কিছু লেখার দরকারই নেই তোমরা জাস্ট এগুলো উইদাউট ইউজিং পেন পেপার করবে মানে তোমরা এখানে পেন অ্যান্ড পেপার ইউজ করবে না পেন পেপার ইউজ করলেই তোমরা এখানে স্লো হয়ে যাবে এটা বিনা পেন পেপার ইউজ করে এই অঙ্কগুলো করা যায় দেখো আমি সেকেন্ড অঙ্কটা তোমাদের আর একবার বলছি সেকেন্ড অঙ্কটা দেখো আমি পেন পেপার ইউজ না করে বলবো এই একান্ন পার্সেন্ট অফ কত সেই পাঁচশো পাঁচশোর একান্ন পার্সেন্ট মানে হচ্ছে কত পাঁচশোর একান্ন পার্সেন্ট মানে কি আমি প্রথমে কি পঞ্চাশ পার্সেন্ট বার করে নেব প্রথমে পঞ্চাশ পার্সেন্ট বার করছি পঞ্চাশ পার্সেন্ট মানে কি এটা যদি আমাদের হান্ড্রেড পার্সেন্ট হয় মানে এর হাফ হবে এর হাফ হচ্ছে কত দুশো পঞ্চাশ ডিরেক্ট বার করে নিলাম এর হাফ এবার আমাকে কি আর এক পার্সেন্ট বার করতে হবে এক পার্সেন্ট মানে কি আমাদের দশমিক এইখানে আছে এই দশ পার্সেন্ট হলো আবার এইখানে চলে এলাম মানে আমাদের এক পার্সেন্ট হলো মানে কি পাঁচ এটা হচ্ছে কই ইন্টু পাঁচ মানে হচ্ছে কত দুশো পঞ্চান্ন ডিটেক্ট বেরিয়ে গেলো আমাদের বেশি কিছু করতে হলো না দেখো আমি এখন বোঝাচ্ছি বলে এই দুটো লিখলাম তাহলে আমি এটাও লিখতাম না সোজা কী করতাম মুখে মুখে গুণ করতাম যে এটা আড়াইশো হচ্ছে আড়াইশো হচ্ছে আড়াইশোর পরে আমি আরও এক পার্সেন্ট মানে পাঁচ পাচ্ছি তাহলে আড়াইশো প্লাস পাঁচ হচ্ছে কত দুশো পঞ্চান্ন ওকে এইভাবে তিন নম্বর এক্সাম্পল দেখো যদি বলে এই একান্ন পার্সেন্ট অফ চারশো কুড়ি এখানে কী করবে সোজা কিছু দরকার নেই সেম আবার কি এর হাফ হচ্ছে কত এর হাফ হচ্ছে দুশো দশ দুশো দশের সাথে আমরা কত যোগ করছি এবার দেখো এখানে হচ্ছে আসল মজাটা এই দুশো দশ আমরা করে নিচ্ছি প্লাস হচ্ছে কি এবার কিন্তু আমাদের এখানে দশমিকটা এই জায়গায় চলে আসছে তাই তো দশমিকটা যখন এই জায়গায় চলে আসছে তাহলে আমাদের এখানে কি করতে হচ্ছে মানে এক পার্সেন্ট মানে চার পয়েন্ট টু জিরো এটা হচ্ছে এবার আমাদের এখানে মুখে মুখে করার জন্য কি করতে হবে দুশো দশটা আমরা মাথায় রেখে দিচ্ছি দুশো দশ মানে কি দশমিকটাকে আমরা ভুলে যাবো এখন এখানে আমরা তো দেখতে পাচ্ছি যে ফোর পয়েন্ট টু জিরো হচ্ছে আমরা এখন এই দশমিকটা ভাগটা ভুলে যাবো দশমিকের ভাগটা ঠিক আছে শুধুমাত্র চারটা মাথায় রাখবো তাহলে দুশো দশের সাথে আমি যদি চার যোগ করি তাহলে কত দুশো হচ্ছে আমি আরামসে বলতে পারছি এবার কি এবারে আমরা এই দশমিকটা অ্যাড করে দেবো এই টু জিরো হয়ে গেল বুঝতে পারলে যদি বলে একশো এক পার্সেন্ট অফ চারশো কুড়ি একশো এক পার্সেন্ট অফ চারশো কুড়ি এটা কি করে বার করবো দেখো তো দেখো এটা আমরা কি করে বার করবো প্রথমে কি আমাদের হান্ড্রেড পার্সেন্ট বার করবো দেখো এটা এভাবে আছে তা কিভাবে আগে আছে হচ্ছে কি এই একশো পার্সেন্ট প্লাস হচ্ছে কত এই ওয়ান পার্সেন্ট তাহলে দুটো ভ্যালু বার করছি এই চারশো কুড়ি এই চারশো কুড়ি মানে হচ্ছে কত আমাদের হানড্রেড পার্সেন্ট প্লাস হচ্ছে কি আমাদের ওয়ান বার করতে হবে তাহলে ওয়ান পার্সেন্ট মানে হচ্ছে কত এই দশভিক্ষটা দুটো ঘর সরে আসবে তাহলে হচ্ছে কত ফোর পয়েন্ট টু যখন তাহলে হচ্ছে কত এই হচ্ছে আমাদের চারশো কত ফোর পয়েন্ট টু জিরো এবার এত কিছু আমরা লিখবো না এখানে এত কিছু ক্যালকুলেশন করবো না সোজা কি করবো চারশো কুড়িটা মাথায় রেখে দেবো এই চারশো কুড়িটা মাথায় থাকছে সঙ্গে কি হচ্ছে দেখি দুশো কুড়িটা আমরা অ্যাড করবো ওকে তাহলে হচ্ছে কত এই চারশো চব্বিশ পয়েন্ট টু জিরো ওকে চারশো চব্বিশ পয়েন্ট টু জিরো এখানে চলে আসছে ঠিক আছে মাথায় আমাদের জাস্ট এই ক্যালকুলেশনটা জাস্ট মাথায় করতে হবে এত কিছু আমরা করবো না আমি বোঝানোর জন্য বারবার বলছি আশা করি তোমরা বুঝে গেছো সেকেন্ড টাইম থেকে তোমরা এটা নিজেরাই করবে ডিরেক্ট মনে মনে বার করার চেষ্টা করো খাতাতে নোট বানাও এইভাবে তাহলে দেখো এবার দেখো এই এগারো পার্সেন্ট অফ কত বলছে সেই চারশো কুড়ি এগারো পার্সেন্ট অফ চারশো কুড়ি যদি আমরা করি তাহলে এখান থেকে কী করবো মনে মনে বার করবো টেন পার্সেন্ট টেন পার্সেন্ট মানে হচ্ছে কত এই বিয়াল্লিশ বিয়াল্লিশটা আমরা মাথায় রেখে দিলাম লিখলাম না এবার কি হচ্ছে আমাদের আবার কি এই যেটাকে যদি আমরা ভাগ করি এই টেন প্লাস এক ভাগ করবো তো তাহলে টেন পার্সেন্টটাকে হচ্ছে কত বিয়াল্লিশ সেটা আমরা মাথায় রেখে দিলাম প্লাস এই এক পার্সেন্ট মানে হচ্ছে কত দশ কটা সরবে দুটো সরবে এই এখানে একটা এলো এখানে মানে হচ্ছে কত ফোর পয়েন্ট টু জিরো এটা আমরা মাথায় রেখে দিচ্ছি তাহলে বিয়াল্লিশের সঙ্গে যদি আমরা ফোর পয়েন্ট ফোর পয়েন্ট টু জিরো যোগ করি তাহলে ফোর পয়েন্ট টু জিরো এই পয়েন্ট টু জিরোটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি আমাদের কাছে ভাবছি যে কি আমাদের এই পয়েন্ট টু জিরোটা নেই তাহলে বিয়াল্লিশের সঙ্গে শুধুমাত্র আমরা চার যোগ তাহলে বিয়াল্লিশের সাথে চার যোগ করলে কত হচ্ছে ছেচল্লিশ ছেচল্লিশ পয়েন্ট এবার আমরা টু জিরোটাকে এখানে লিখে দেবো ঠিক আছে কোনো অসুবিধাই নেই আমরা জাস্ট এটা একটা মাথা থেকে সরিয়ে দেবো যে আমাদের কাছে পয়েন্ট আছে বলে শুধু জাস্ট আমরা এখানে এই গোটা পাওয়ারটাকে নেব যে সাত নম্বর এক্সাম্পল আমাদের তেতাল্লিশ পার্সেন্ট অফ তেতাল্লিশ পার্সেন্ট অফ চারশো কুড়ি তেতাল্লিশ পার্সেন্ট অফ চারশো কুড়ি এবার এটা কী করে বার করবো তাহলে দেখো সেই আমাদের এখানে কী করতে হচ্ছে এই চল্লিশে ভাগ করছি প্লাস তিনে ভাগ করছি এই দুটো পার্সেন্টেজ ভাগ করছি তাহলে এর ফর্টি পার্সেন্ট মানে কত তো এইসব জায়গার ক্ষেত্রে একটু বড় যখন ক্যালকুলেশন হয়ে যাচ্ছে তখন আমরা মাথায় মনে রাখতে না পারলে তখন গিয়ে এবার লিখবো যদি দেখো এখানে ফর্টি পার্সেন্ট মানে কি আমাদের পুরো এটাকে হচ্ছে চার দিয়ে গুণ করতে হবে মানে পুরোটাকে এই যদি হচ্ছে আমাদের ফর্টি টু পয়েন্ট জিরো মানে এটাকে হচ্ছে কি আমাদের চার দিয়ে গুণ করতে হবে চার দুগুণি আট চার চারে ষোলো তাহলে এটা হচ্ছে আমাদের কত দাঁড়াচ্ছে এটা দাঁড়াচ্ছে মানে ফর্টি পার্সেন্ট এটা মানে হচ্ছে কত ফর্টি পার্সেন্ট দাঁড়ালো প্লাস হচ্ছে কি আমাদের এবার তিন পার্সেন্ট বার করবো তিন পার্সেন্ট বার করার জন্য কি দরকার এই ফোর পয়েন্ট টু জিরো এটা ইন্টু আমরা তিন করবো তাহলে তিন দুগুনি ছয় পয়েন্ট চলে আসে তিন চারে বারো এবার একই আমরা এটাকে যোগ করবো এটা মানে হচ্ছে কত তিন পার্সেন্ট এবার এটাকে আমরা কীভাবে যোগ করবো দেখো এবার এখানে আমরা ডিরেক্ট নিয়ে নিচ্ছি সোজা ছয় টাকা বাদ দিচ্ছি সোজা এখান থেকে বারো যোগ করবো বারো যদি আমি দুই দিয়ে দিই এখানে কত সত্তর হয়ে গেলো সত্তর মানে হচ্ছে কত একশো আশি পয়েন্ট সিক্স এটাই আমাদের অ্যান্সার এইভাবে যখন দরকার পড়ছে তখন আমরা করলাম বাট এটাকেও চেষ্টা করবো আমরা যে মাথাতে করে ঠিক আছে মাইন্ড ক্যালকুলেশন করে আমরা এটাকে বার করার চেষ্টা করবো সবসময় এরমভাবে বার করলে চলবে না ঠিক আছে এতক্ষণ ধরে কী দেখলাম আমরা চল্লিশ তেতাল্লিশ মানে বাড়ছিল যোগ করতে হচ্ছিল আমাদের এবার কী দেখবো আমরা মাইনাস করতে হবে যেটা আমাদের যদি বলে এই নাইনটি নাইন পার্সেন্ট অফ চারশো কুড়ি এক্ষেত্রে আমরা কী করবো এটাকে দেখো এই চারশো কুড়ি মানে হচ্ছে কত হানড্রেড পার্সেন্ট আমরা জানি এবার হানড্রেড পার্সেন্ট থেকে এই ক্ষেত্রে আমরা হান্ড্রেড পার্সেন্ট থেকে যদি আমরা এক মাইনাস করে দিই তাহলে তো আমরা নাইনটি নাইন পেয়ে যাচ্ছি তাই না তাহলে সোজা নাইনটি নাইন মানে হান্ড্রেড পার্সেন্ট মানে হচ্ছে কত এই চারশো কুড়ি এখান থেকে আমরা এক পার্সেন্ট মাইনাস করবো এক পার্সেন্ট মানে কি দশমিক এখানে আছে দুটো ঘর আগে যাবে এইভাবে এইভাবে দুটো ঘর আগে গেলে মানে হচ্ছে কত ফোর পয়েন্ট টু জিরো ফোর পয়েন্ট টু জিরো এবার কি এই ক্ষেত্রে আমরা দেখো সবকিছু করে নিচ্ছি এবার কি আমরা মাইনাস করতে চাই না মাইনাস করতে গিয়ে এটাকে এটার জন্য আমরা আবার আলাদা করে এখানে ক্যালকুলেশন করতে বলবো এইসব জিনিস করারই দরকার নেই আমি একটা সোজা জিনিস বলছি যখন দেখো প্রত্যেকটা ম্যাথি করবে এগুলোকে রিয়েল লাইফের সাথে কানেক্ট করো রিয়াল লাইফের সাথে কানেক্ট মানে দেখো এইগুলোকে তোমরা ডিজিট না ধরো এগুলোকে তোমরা টাকা ধরো টাকা ধরলে কি হচ্ছে দেখো চারশো কুড়ি টাকা আছে চারশো কুড়ি টাকা থেকে এই ফোর পয়েন্ট টু জিরো টাকা তোমরা মানে বাদ দেবে তাহলে কি করবে তো সোজা কি করে চারশো কুড়ি টাকা থেকে সোজা তুমি পাঁচ টাকা বাদ দিয়ে দাও আগে চারশো কুড়ি টাকা থেকে তুমি যদি পাঁচ টাকা বাদ দেওয়া অসুবিধা নেই তো চারের উপরে হয়েছে মানে সোজা আমরা কি পাঁচ ধরে নেবো পাঁচ ধরে এবার পাঁচ বাদ দিয়ে দেবো তাহলে চারশো কুড়ি থেকে যদি আমরা পাঁচ বাদ দিই তাহলে কত পরে থাকছে চারশো পনেরো চারশো পনেরো সঙ্গে কি হচ্ছে দেখো এবার তুমি এবার দোকানদারকে তুমি কি বলছো যে তুমি পাঁচ টাকা দিয়েছ কিন্তু কি তোমার পাঁচ টাকাই কাটার কথা তোমার পাঁচ টাকা কাটার কথা নয় তোমার সেখানে কত কাটার কথা চার পয়েন্ট টু জিরো টাকা তাহলে তোমার কত টাকা এক্সট্রা কেটেছে আশি আশি পয়সা এক্সট্রা কেটেছে তাহলে পয়েন্ট আশি হয়ে গেল আশি টাকা ফেরত নিয়ে নিছো তুমি দোকানদারের কাছ থেকে ওকে বোঝাতে পারলাম ব্যাপারটা দেখো আর একবার আমি বোঝাই অন্য অঙ্কে বুঝতে পারবে ঠিক এই ফর্টি নাইন পার্সেন্ট অফ ছশো ষাট টাকা ছশো ষাট টাকার ফর্টি নাইন পার্সেন্ট কত হবে এই সেমভাবে কি ছশো ষাট টাকা মানে এর হাফ হচ্ছে কত তিনশো তিরিশ টাকা মানে হচ্ছে কি ফর্টি নাইন পার্সেন্ট মানে কত এখানে পঞ্চাশ মাইনাস এক তাহলে হচ্ছে কত ফর্টি নাইন পার্সেন্ট পেয়ে যাচ্ছি আমরা এটা বার করবো তাহলে ফি এর ফিফটি পার্সেন্ট মানে হচ্ছে কত মানে এর হাফ পড়ছি আমরা এর হাফ এর হাফ মানে হচ্ছে কত তিনশো তিরিশ তিনশো তিরিশ হচ্ছে এর থেকে এর থেকে মাইনাস করবো এর আমরা ফিফটি পার্সেন্ট পেলাম ফিফটি পার্সেন্ট থেকে আমরা এক পার্সেন্ট মাইনাস করবো এক পার্সেন্ট মানে কি এইখান থেকে কি সেই দশমিক সরে গেলো সিক্স পয়েন্ট সিক্স জিরো এটা আমরা মাইনাস করবো তো এটা মাইনাস করার জন্য কী করতে হবে সেমভাবে কী করবো দেখো এই তিনশো তিরিশ থেকে কি সোজা আমরা ছয়ের বেশি আছে তার মানে কি আমরা সোজা সাত টাকা বাদ দিয়ে দেবো এখান থেকে যদি আমরা সাত টাকা বাদ দিয়ে দিই তাহলে কথা থাকছে তিনশো তেইশ টাকা থাকছে তাই তো তিনশো তেইশ টাকা থাকছে এবার কী বলবে দোকানদারকে যে দোকানদারকে দোকানদারের তোমার কত টাকা কাটার কথা ছিল মানে ছ টাকা ষাট পয়সা তোমার কাটার কথা ছিল বা দোকানদার কি করেছে সাত টাকা কেটেছে তুমি বলবে দোকানদারের কাছে তো আপনি আমার কাছ থেকে বেশি নিয়েছেন আপনি আমার এবার টাকা ফেরত দিন কত টাকা বেশি নিয়েছেন চল্লিশ টাকা বেশি নিয়েছেন এখানে ষাট ছিল ষাট আর চল্লিশ যদি আমরা করি তাহলে হচ্ছে কত একশো হয়ে যাচ্ছে তাই তো তাহলে কি আপনি আমার কাছ থেকে এই চল্লিশ টাকা বেশি নিচ্ছিস তাহলে চল্লিশ চল্লিশ তাহলে কি চল্লিশ টাকা আপনি আমাকে এবার ফেরত দিন তো এই হচ্ছে চল্লিশ হয়ে গেল ওকে বুঝতে পারলে ব্যাপারটা কীভাবে করবে এই জিনিসগুলো একটা মানে যখন টাকা পয়সা নিয়ে যখন পুরো ব্যাপারটা হয় তখন দেখবে টাকা পয়সা হিসেবে ভুল হয় না ওটা একটা সাইকোলজিক্যাল ম্যাটার ওকে তো এই জিনিসগুলো তোমরা এই ক্যালকুলেশনগুলো টাকা পয়সার ম্যাটার নিয়ে তোমরা একটু ভেবে ক্যালকুলেশন করবে দেখবে তোমাদের ক্যালকুলেশনটা মানে ঠিকঠাক ক্যালকুলেশন হবে ঠিক আছে তো নেক্সট দশ নম্বর দেখো দশ নম্বর হচ্ছে কি উনিশ পার্সেন্ট অফ উনিশ পার্সেন্ট অফ দুশো চল্লিশ এই দুশো চল্লিশের উনিশ পার্সেন্ট আমরা এবার কী করে বার করবো সেমভাবে কি দেখো বারবার আমরা লিখছি এবার কিন্তু আর লিখবো না সেই এটা কি তোমরা মনে মনে কথা হচ্ছে এটাকে সোজা কুড়ি পার্সেন্ট ধরে না কুড়ি পার্সেন্ট থেকে আমরা একবার দিয়ে দেবো তাহলে চব্বিশ এর কুড়ি পার্সেন্ট মানে হচ্ছে কত চব্বিশ দুগুনি হচ্ছে কত আটচল্লিশ আটচল্লিশ থেকে আমরা কত বার করবো টু পয়েন্ট ফোর বার করবো তাহলে আটচল্লিশ থেকে যদি টু পয়েন্ট ফোর বাদ দিই তাহলে হচ্ছে কত সোজা টু পয়েন্ট ফোর মানে কি তিন ধরে নেবো তাহলে আটচল্লিশ থেকে যদি তিনবার দিয়ে দিই তাহলে কত বলে থাকতে এই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বা পরে থাকছে তাহলে কি এখানে চল্লিশ ছিল মানে হচ্ছে কত এই ষাট এইভাবে তোমরা এক্সামে ক্যালকুলেশন করবে আর বাট আমার মনে হচ্ছে তোমরা অনেকেই বুঝতে পারো নি বাট আমি এটা ভেঙে করাচ্ছি ঠিক আছে এই হচ্ছে কুড়ি পার্সেন্ট মাইনাস এক পার্সেন্ট মানে হচ্ছে কত এই উনিশ পার্সেন্ট পেয়ে যাচ্ছি আমরা এখান থেকে উনিশ পার্সেন্ট মানে আমরা এখানে কী করে বার করবো দেখো টোয়েন্টি পার্সেন্ট বার করবো তোমার টোয়েন্টি পার্সেন্ট মানে হচ্ছে কত এর টোয়েন্টি পার্সেন্ট মানে দুশো চল্লিশ এর যদি টোয়েন্টি পার্সেন্ট বার করি মানে হচ্ছে কত এই হচ্ছে আমাদের একশো পার্সেন্ট টেন পার্সেন্ট মানে হচ্ছে কত চব্বিশ তাই তো তো আমরা একটা দশমিক সরিয়ে দিলাম এখানে ঠিক আছে চব্বিশ হয়ে গেল চব্বিশ এটাকে ইন্টু যদি আমরা টু করি তাহলে হচ্ছে কত কুড়ি পার্সেন্ট চলে আসছে তাহলে এটাকে যদি আমরা ইন্টু টু করি তাহলে এখানে আমাদের কত চলে আসছে চব্বিশ দুগুনি আটচল্লিশ তো সেই আমি মাইন্ডে আটচল্লিশটা নিয়ে নিয়েছিলাম তো এখানে হচ্ছে আমাদের কত এই আটচল্লিশ চলো আটচল্লিশ থেকে কী করবো মাইনাস করবো কুড়ি থেকে আছে তো এই কুড়ি থেকে মাইনাস কত করবো এই মাইনাস এক করব এই এক পার্সেন্ট মানে হচ্ছে কত এই ওয়ান পার্সেন্ট ওয়ান পার্সেন্ট মানে হচ্ছে কত টু পয়েন্ট ফোর টু পয়েন্ট ফোর জিল এটা হচ্ছে কত ওয়ান পার্সেন্ট এই ওয়ান পার্সেন্টটাকে এবার এখান থেকে কি করতে হয় মাইনাস করতে হয় টু পয়েন্ট ফোর জিরো এই টু পয়েন্ট ফোর জিরো মানে কি আমি তিন ধরে নিয়েছিলাম তিন ধরে যদি নিই তাহলে এখান থেকে কত পঁয়তাল্লিশ বাদ দিয়ে দিলাম পঁয়তাল্লিশ যখনই বাদ দিয়ে দিলাম তখনই ওই দোকানদার কি আমার থেকে কিন্তু ষাট পয়সা বেশি কেটে নিয়েছে আমি দোকানদের কাছ থেকে আবার এই ষাট পয়সাটা ফেরত নিয়ে চলে এলাম ওকে বুঝতে পারলে এত কিছু করছি বাট এই জিনিসটা দেখো সোজা তোমাদের যখন প্র্যাকটিস হয়ে যাবে তোমরা এইভাবে জাস্ট মাইন্ডে এই ক্যালকুলেশনটা করতে পারবে এত কিছু করার তোমাদের দরকারই নেই ঠিক আছে দেখো পার্সেন্টেজে ঢোকার আগে আমাদের এই ছোটো ছোটো ম্যাটারগুলোকে কিন্তু বুঝে নিতে হবে হলে কি হবে এই চ্যাপ্টারে যদি আমাদের বেসিকে গণ্ডগোল থেকে যাই। তখন আমরা ম্যাথে গিয়ে কিন্তু এক মানে অ্যাকচুয়াল ম্যাথে গিয়ে কিন্তু আমরা মানে প্রবলেম করে ফেলবো তাহলে ওই ধরনের প্রবলেম ফেস না করার জন্য আমরা আগে এর বেসিকটাকে ভালো করে বুঝবো আমাদের এই বেসিকটা যদি ভালো করে বুঝতে পারি মানে অ্যাকচুয়াল ম্যাথগুলোকে আমরা খুব ইজিলি হ্যান্ডেল করতে পারবো তো ওই জন্য আমি তোমাদের এই বেসিকটাকে আগে ভালো করে শেখাচ্ছি এইরকম বেসিকের ক্লাস দেখবে দুটো তিনটে থাকবে তারপরে আমরা অ্যাকচুয়াল অঙ্কে ঢুকবো ঠিক আছে তাহলে এবার দেখো এই দুশো দশ পারসেন্ট অফ যদি এইটটি ফাইভ বলা হয় এটা এই টু কত এবার দেখো এখানে কেসটা কি হচ্ছে এতক্ষণ ধরে কি আমরা আগে ছোট ভ্যালুটা পাচ্ছিলাম পরে বড় ভ্যালুটা থাকছিল এবার কি আগে বড় ভ্যালুটা চলে এসছে পরে ছোট ভ্যালুটা তাহলে এটাকে আবার আমরা কীভাবে করব তাহলে দেখো ফার্স্টে এবার এখানে বোঝো যে পার্সেন্টেজ এই পার্সেন্টেজ মানেটা কি এই পার্সেন্টেজ মানে হচ্ছে ওয়ান বাই হান্ড্রেড এই ওয়ান বাই হান্ড্রেডটাকে আমরা পার্সেন্টেজ বলছি তাহলে কি এই দুশো দশ পার্সেন্ট মানে কি দুশো দশ ডিভাইডেড বাই হান্ড্রেড এর মানে এটাই দুশো দশ ডিভাইডেড বাই হান্ড্রেডের মানে এটা এটা ইন্টু হচ্ছে কত এইটটি ফাইভ মানে এটা যা লিখছি আমি এখানে দুশো দশ পার্সেন্ট অফ এইটটি ফাইভ এটা যা লিখছি এটা ইকুয়ালস টু আমরা এটা লিখতে পারি দুশো দশ বাই একশো ইন্টু পঁচাশি এটা লিখতে পারি ঠিক আছে আবার দেখো আমি যদি এটাকে এই দুশো দশ পারসেন্ট অফ এইটটি ফাইভ এটাকে কি আমি ঘুরিয়ে এইটটি ফাইভ পারসেন্ট অফ দুশো দশ লিখতে পারি হুম এটাকে লেখা যায় তোমাদের কি মনে হচ্ছে দেখো মনে মনে নিজেকে আগে কোশ্চেন করে যে এটা লেখা যায় কিনা দেখো এবার আমি একটা কথা বলছি কি এই জিনিসটা লেখা যায় কিভাবে লেখা যায় দেখো সেমভাবে যদি আমরা লিখি এটাকে দুশো দশ বাই একশো ইন্টু হচ্ছে কত পঁচাশি মানে আমি যদি এটাকে এইভাবে লিখি দুশো দশ ইন্টু পঁচাশি বাই একশো মানে এই পঁচাশি এখানে আছে মানে কি পঁচাশি উপরেই আছে তাই তো তাহলে এটাই করতে যদি এটা লিখতে পারি তাহলে কি সেমভাবে আমরা এটাকে লিখবো কিভাবে এই পঁচাশি ডিভাইডেড বাই একশো পঁচাশি পার্সেন্ট অপ মানে কি এন্টু হচ্ছে কত দুশো দশ এটাই কষ্ট আমরা কি লিখতে পারি এখান থেকে সেই পঁচাশি ইনটু এই দুশো দশ উপরে আছে তাহলে হচ্ছে কি এখানে সেই দুশো দশ লিখতে পারলাম ডিভাইডেড বাই একশো তাহলে কি দেখো নিচে একশো ছিল নিচে একশো আছে ওপরে দুশো দশ ছিল ওপরে দুশো দশ আছে উপরে পঁচাশি ছিল ওপরে পঁচাশি আছে তাহলে দুটোকে কি আমরা সেম বলতে পারছি এই দুটোকে আমরা একদম ইকুয়াল বলতে পারছি ঠিক আছে যখন এই ধরনের বড় কিছু আছে সেটাকে আমরা এইভাবে উল্টে নিয়ে সোজা ইকুয়াল করে নিতে পারি ঠিক আছে বুঝতে পারলে কনসেপ্টটা এবার দেখো এটাকে আমরা বার করবো কিভাবে এটাকে তাহলে আমরা কীভাবে লিখছি পঁচাশি পার্সেন্ট অফ দুশো দশ তাহলে সেমভাবে কী করবো এখানে পঁচাশি পার্সেন্ট বার করতে হবে পঁচাশি পার্সেন্ট বার করবো মানে হচ্ছে কি আমাদের আগে এইট্টি পার্সেন্ট বার করতে হবে এইট্টি পার্সেন্ট মানে কি দশমিকটা এই জায়গাতে এসে পড়বে এইখানে দশমিক পড়লে এটা আমরা আট দিয়ে গুণ করবো আট দিয়ে গুণ করলে কথা হচ্ছে কে আট আর আট দুগুনি ষোলো এটা প্লাস হচ্ছে কত থাকছে আমাদের আরও আমাদের পাঁচ পার্সেন্ট লাগবে পাঁচ পার্সেন্ট মানে কি এবার দশমিকটা এইখানে চলে আসবে আর নিচে কত থাকবে এখানে পাঁচ থাকবে তাহলে হচ্ছে কত পাঁচ এককে পাঁচ পয়েন্ট তার পাঁচ দুগুনি হচ্ছে কত দশ তাহলে এইটা থাকছে তাহলে সোজা সোজাইবার এটা আমরা কত বার করতে পারছি এটা ওয়ান সেভেন এইট পয়েন্ট ফাইভ এটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার ঠিক আছে এবার এত কিছু কি এই ক্যালকুলেশনগুলো কি তোমরা মাইন্ডে করবে আমি এখানে বোঝানোর জন্য করছি ঠিক আছে সিক্স ওয়ান থ্রি পারসেন্ট অফ একশো কুড়ি এটা এই কষ্ট কত তুমি বলবে কিনা আমার এটা পছন্দ হচ্ছে না আমি এটাকে পাল্টে নেবো কিভাবে পাল্টাবো এই একশো কুড়ি পার্সেন্ট অফ আমি ছশো তেরো লিখবো তাহলে গিয়ে আমার ভালো লাগবে তাছাড়া আমার ভালো লাগছে না এটাকে ঠিক আছে এই হয়ে গেল তাহলে এবার এটা কি করবো এটাকে আমরা আমাদের বার করার জন্য কি আমাদের কি হচ্ছে এখানে এই একশো পার্সেন্ট প্লাস কি করছি কুড়ি পার্সেন্ট বার করছি তবে তোমাদের একশো কুড়ি পার্সেন্ট হচ্ছে তাহলে একশো পার্সেন্ট মানে হচ্ছে কত ছশো তেরো সশ প্লাস হচ্ছে কত টোয়েন্টি পার্সেন্ট মানে কি এইখানে দশমিক চলে আসবে এবার আমরা এটাকে দুই দিয়ে গুণ করব তাহলে এই হচ্ছে কত তিন দুগুনি হচ্ছে কত ছয় দুই এক কে দুই আর ছ দুগুনি বারো এবার হচ্ছে কি এই একটা আগে দশমিক ছিল তাহলে কি এখান থেকে আমরা এই একটা আগে দশমিক নিয়ে চলে এলাম তাহলে এবার এটা কি হচ্ছে এটা হচ্ছে এবার কত এখানে হচ্ছে দুইয়ের সাথে পাঁচ চলে এলো আর এখানে হচ্ছে তিন আর এখানে হচ্ছে সাত আর এই পয়েন্ট সিক্স তাহলে হচ্ছে সে কত সেভেন থ্রি ফাইভ পয়েন্ট সিক্স এই হচ্ছে আমাদের এই আনসার যে যদি তোমাদের বলে এবার ফিফটি ফাইভ পার্সেন্ট অফ ফিফটি ফাইভ এবার কী করবে ফিফটি ফাইভ পার্সেন্ট অফ ফিফটি ফাইভ এবার এইভাবে বার করতে বলেছে দেখো এই ক্ষেত্রে আমরা এটাকে কীভাবে লিখতে পারি ফিফটি ফাইভ পার্সেন্ট অফ ফিফটি ফাইভ মানে হচ্ছে কত এই পঞ্চান্ন বাই একশো তাহলে এই ফিফটি ফাইভ পার্সেন্ট মানে হচ্ছে কত এই ফিফটি ফাইভ বাই একশো লিখতে পারি এই অফ মানে হচ্ছে কি ইন্টু ইন্টু মানে ইন্টুর পরে কি ওই পঞ্চান্ন এই পঞ্চান্ন তাহলে ওপরে যদি আমরা দেখি তাহলে কত হচ্ছে এখানে পঞ্চান্ন ইন্টু পঞ্চান্ন ডিভাইডেড বাই একশো মানে কি পঞ্চান্ন ইন্টু পঞ্চান্ন মানে হচ্ছে কি পঞ্চান্ন নিচে হচ্ছে কত এই একশো এই জিনিসটা চলে আসছে এবার দেখো পঞ্চান্ন সোজা মানে ইউনিট প্লেসে যার পাঁচ থাকে সেটা বার করা খুব সোজা এখানে ইউনিট প্লেসে পাঁচ আছে মানে হচ্ছে কি এর আমরা স্কোয়ার কি করে বার পর পাঁচ পাঁচ চেয়ে পঁচিশ পাঁচ ছয় তিরিশ সঙ্গে সঙ্গে দশমিক এই হচ্ছে আমাদের অ্যান্সার তোমরা এবার যারা জানো না তাদের অনেকেই মনে হবে যে এটা কি করে বার হলো দেখো এবার আমি তোমাদের একটা স্কোয়ার বার করা যখন আমি সিম্পলিফিকেশন করাবো তখন দেখবে এই সিমপ্লিফিকেশানে আমরা এই পার্টগুলো কিন্তু পড়বো ঠিক আছে বাট এখন আমাদের কাছে এলো তাই আমি এটা একটু বলে দিচ্ছি দেখো যখন যার ইউনিট প্লেসে ফাইভ থাকবে মানে এই পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ এরভাবে যখন ইউনিট প্লেসে ফাইভ থাকবে তখন কী করবো আমরা আমি এই পঁয়তাল্লিশটাই নিয়ে নিচ্ছি ঠিক আছে এই পঁয়তাল্লিশে যদি আমরা স্কোয়ার বার করতে যাই তখন কি করব এই পাঁচ আছে তো তাহলে লাস্টে পাঁচ পাচ্ছে পঁচিশ অলওয়েজ হবে সঙ্গে দেখো এখানে কি আছে চার আছে চারের উপরের সংখ্যাটা কত চারের উপরের সংখ্যাটা হচ্ছে কত পাঁচ তাহলে চার আর পাঁচকে আমরা গুণ করে দেব চার পাঁচ হচ্ছে কত কুড়ি এই হচ্ছে আমাদের পঁয়তাল্লিশের স্কোয়ার ঠিক আছে এবার কি এই আমরা কি করলাম পঞ্চান্ন স্কোয়ার কতবার করলাম পঞ্চান্ন স্কোয়ার হচ্ছে কত পাঁচ পাঁচ চেয়ে পঁচিশ আর এদিকে পাঁচের উপরের সংখ্যা কত ছয় তাহলে পাঁচ ছয় হচ্ছে কত তিরিশ এই তিরিশ বার করলাম এর নিচে কত ছিল একশো ছিল একশো মানে কি সঙ্গে সঙ্গে কি আমাদের এই একশো মানে এই দুটো দশমিক আগে চলে আসবে তাহলে কি আমরা এই দুটো দশমিক আগে নিয়ে চলে এলাম তাহলে আমরা এখান থেকে ডিরেক্ট এই অ্যান্সারটা বার করতে পারলাম ঠিক আছে তো চলো এবার নেক্সট এক্সাম্পল দেখো নেক্সট এক্সাম্পল বলছে তোমাদের সিক্সটি ফাইভ পারসেন্ট অফ সিক্সটি ফাইভ এটা কি করে বার করবো কিচ্ছু করা দরকার অত কিছু ক্যালকুলেশন সঙ্গে সঙ্গে কি পাঁচ পাঁচ চেয়ে পঁচিশ ছয়ের উপরের সংখ্যা হচ্ছে কত সাত তার মানে হচ্ছে কত ছয় সাততে বিয়াল্লিশ এই বিয়াল্লিশ বসিয়ে দিলাম সঙ্গে কি জানো যে পার্সেন্টেজ আছে পার্সেন্টেজ মানে এই দুটো সংখ্যার পরে দশমিক চলে আসবে কীভাবে এলো সেটা আমরা এখানে দেখে নিলাম ঠিক আছে তাই আমি এখানে ভেঙে করালাম না ওকে এবার দেখো কত সেমভাবে নাইনটি ফাইভ পার্সেন্ট অফ নাইনটি ফাইভ এক্ষেত্রে কী করবো করো তোমরা মনে মনে পাঁচ পাঁচ চেয়ে পঁচিশ আর এই কি নয় আছে নয়ের উপরের সংখ্যা কি দশ তাহলে ন দশে এই নব্বই নব্বই মানে হচ্ছে কি এই মাঝখানে একটা দশমিক তাহলে হচ্ছে এই আমাদের অ্যান্সার বুঝতে পারলে তো নেক্সট দেখো এখানে কি আসছে যদি তোমাদের দেয় এই চারশো বত্রিশ পারসেন্ট অফ হচ্ছে সেভেন্টি ফাইভ তোমরা এটা কীভাবে বার করবে তাহলে আমাদেরকে এটা পছন্দ হচ্ছে না আমাদের কীভাবে পছন্দ আমাদের এইভাবে পছন্দ যে সেভেন্টি ফাইভ পারসেন্ট অফ আমরা চারশো বত্রিশ লিখবো এইভাবে আমাদের পছন্দ এবার তোমরা দেখবে এইখানে সেভেন্টি ফাইভটাকে আমি তিন বাই চার লিখতে পারি সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানে আমরা তিন বাই চার লিখতে পারি এটাকে আমরা কি বলছি ফ্যাকশনাল ভ্যালু এই ফ্যাকশনাল ভ্যালুটা কিভাবে আসছে না আসছে আমি তোমাদের বলছি দাঁড়াও তাহলে কি এই আপাতত মনে রাখো যে এই সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানে আমরা তিন বাই চার লিখতে পারি তাহলে তিন বাই চার ইন্টু হচ্ছে অফ মানে কি ইন্টু এই হচ্ছে কত চারশো বত্রিশ তাহলে এটা যদি আমরা চার দিয়ে কাটি তাহলে হচ্ছে কত চার এক চার আর হচ্ছে কত চার আটটে বত্রিশ এই হচ্ছে একশো আট চলে এলো এটাকে কাটার পরে চার দিয়ে কাটলাম এটাকে একশো আট চলে এলো এবার কি এই তিন দিয়ে একশো আটকে গুণ করবো কত তিন আটটি চব্বিশ চারিদিকে তিন তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার তাই তো এবার এটা বেরিয়ে গেল এবার দেখো এইখানে এই পঁচাত্তর পার্সেন্ট মানে আমরা চার বাই তিন কী করে বার করলাম পার্সেন্ট মানে কি বলেছিলাম আমি একশো এই সেভেন্টি ফাইভ পার্সেন্ট তাহলে মা এর মানে কত হচ্ছে সেভেন্টি ফাইভ বাই একশো এবার এটা কি যদি আমরা কাটাকুটি করি কত হচ্ছে পঁচিশ দিয়ে কাটি যদি তিন পঁচিশে পঁচাত্তর চার পঁচিশে একশো তাহলে হচ্ছে কত তিন বাই চার এই হচ্ছে আমাদের ফ্র্যাকশনাল ভ্যালু দেখো আমাদের মাথাতে থাকলে এই ব্যাপারটাকে আমরা কতটা ইজিলি হ্যান্ডেল করতে পারলাম এখানে আমাদের অত কিছু ক্যালকুলেশন করতেই হলো না সোজা তিন বাই চার দিয়ে করে ডিরেক্ট আমরা এটা ক্যালকুলেশন করে নিতে পারলাম এই হচ্ছে ফ্র্যাকশনাল ভ্যালু তো আজ আমরা ক্লাসটা এই এতটা অবধি রাখছি নেক্সট ডে আমরা এই ফ্র্যাকশনাল ভ্যালুগুলোকে ডিটেলে আলোচনা করবো মেনলি দশমিক সরিয়ে কীভাবে পার্সেন্টেজ ভ্যালুগুলোকে বার করা যায় সেগুলো শিখলাম আর বেশ কিছু কোশ্চেন তার বেসিসে প্র্যাকটিস করে নিলাম এই কোশ্চেনগুলো যে আমরা করছি এগুলো কিন্তু আমাদের ডিরেক্ট এগুলো কিন্তু আমাদের ডিরেক্ট এক্সামে কোশ্চেন আসবে না বাট বিভিন্ন কোশ্চেনের মধ্যে এই ধরনের অ্যাপ্লিকেশনগুলোকে আমাদের করতে হবে তবে কি দেখবে আমাদের স্পিডটা বাড়ছে এবং ক্যালকুলেশন সেখানে ফাস্ট হচ্ছে ঠিক আছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ